শৈশবে তার গুরুজনেরা ভেবেছিলেন তিনি বড় হয়ে কবি হবেন, লেখালেখির মাধ্যমে সুনাম অর্জন করবেন, তাই তার নাম রাখা হয় কবিতা। বড় হয়ে সত্যি তিনি গুরুজনদের রাখা নামের সদ ব্যবহার করেছেন, অবসর সময় পেলেই বসে পড়েন কবিতা লিখতে। তাছাড়া গল্প গদ্য রচনা তো আছেই, এর বাইরে আবার গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়ে সামাজিক কাজও করেন। বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা কবিতা প্রবন্ধ গদ্য রচনা নিয়মিত প্রকাশিত হয়। তাঁর কথায় অবসাদ বা নিঃসঙ্গতা কাটাতে কবিতার চর্চা বা লেখালেখির অনুশীলন মনে বাড়তি শক্তি দেয়, একটি ভাবনা থেকে আরেকটি ভাবনা সৃজন তৈরি করে, মনে আসে অতিরিক্ত শক্তি। বিশ্ব কবিতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার শিলিগুড়ি মহানন্দা পাড়া নিবাসী গৃহবধূ কবিতা বণিক পাঠ করলেন তাঁর স্বরচিত কবিতা, সেই সঙ্গে মেলে ধরলেন তাঁর ভাবনা। নমস্কার, আমি কবিতা বণিক মহানন্দা পাড়া থেকে বলছি। খবরের ঘন্টাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষকেও আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে কবিতা দিবস উপলক্ষে আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য। হ্যাঁ, আমার ঠাকুরদাদা শ্রীযুক্ত স্বর্গীয় শ্রীযুক্ত মুরারিমোহন দত্ত, উনি নিজেও কিছু কিছু লিখতেন, নাটক বা গল্প টল্প লিখতেন। তো আমি হওয়ার পরেই নাকি উনি বলেছিলেন ওর নাম হবে কবিতা, তো দেখো একদিন ভারতের কবি হবে। এখন আমার বলতে সত্যিই লজ্জা করে, তবুও ঠাকুরদাদার আশীর্বাদ মাথায় নিয়ে চেষ্টা করছি এগিয়ে যাওয়ার। কতটা পারবো জানি না, তবুও আপনাদের সকলের আশীর্বাদ থাকলে, দাদাভাইয়ের আশীর্বাদে চেষ্টা করছি যতটা পারা যায়। আজকে কবিতা দিবসে সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, আমার একটা স্বরচিত কবিতা। যেহেতু সামনেই নারী দিবস, এই মার্চ মাসটা নারী দিবসই যাচ্ছে, সেই জন্য নারী দিবসের উপর একটা লেখা আমার ছোট্ট কবিতা পাঠ করছি। নারী, নারী হল অস্ত্রাগারের বারুদের মতো কল্পনা প্রীতিলতা ও আদ্যেদার। নারী হল জাতীয় পতাকা উঁচুতে রেখেই মৃত্যুবরণ মাতঙ্গিনী হাজরার। নারী হল ডক্টর লক্ষ্মী স্বামীনাথন, ঝাঁসি রানী রেজিমেন্টের ক্যাপ্টেন। নারী হল অরুণা আসফ আলী, জেলে চিকিৎসার ব্যবস্থা করেছেন। নারী হল কনকলতা বড়ুয়া, অসমের প্রতিটি থানায় উঠিয়েছিলেন ভারত পতাকা। নারী হল সরোজিনী নাইডু, বঙ্গভঙ্গ আন্দোলনের তিনিই ছিলেন প্রথমা। নারী হল যুগে যুগে মির্জাফর দুর্যোধনদের শাস্তির যুদ্ধ বার্তা। নারী হল নরের যত ভুল অপরাধ হিংসার করে অবসান। নারী হল আদি শক্তি, মাতা জায়া কন্যা রূপে করে অবস্থান। নমস্কার। আপনি কবিতা মাঝে মধ্যেই লেখেন? হ্যাঁ, লিখি একটু একটু। তার সঙ্গে সাহিত্য চর্চা করি, প্রবন্ধটাই বেশি লিখি, আর কবিতা একটু একটু লিখি, সেরকমভাবে কবিতা লেখা হয় না। কবিতার মাধ্যমে অনেক কথা ছোট্ট করেও বলা যায়, আর যেটা একটা ছন্দের মতন শিশুদের মনের মধ্যে একটা, খুব শিশু কেন, বড়দের মনেও একটা রেখাপাত করে যায়। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, জীবনানন্দ দাশের মা, তিনি একটা কবিতা লিখেছেন যেটা আজও আমরা বলি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এটা একটা শিক্ষামূলক কবিতা তার লেখা, আজও সবাই আমরা সেটাকে স্মরণ করে চলি, আর এগুলো মনের মধ্যে গেঁথে যায়। কবিতার ছন্দে হোক বিনা ছন্দে হোক, কবিতার যে ভাষা, তার যে একটা উচ্চারণ ভঙ্গি, তার ভিতরের অন্তর্নিহিত শব্দগুলো প্রত্যেকটা মানুষকে খুব আনন্দ দেয়, ভিতর থেকে যেন শিক্ষাটা এগিয়ে আসতে চায়, বুঝতে পারে। আজকে না হোক, দুদিন পরে ঠিক তার মর্মটা তারা বুঝতে পারবে। প্রথম প্রথম হয়তো মুখস্থ করলো, পরে হয়তো কল্পনা শক্তির জন্ম নেয়, সেটা কেন হলো, আর অল্প কথায় অনেকগুলো কথা বলা যায়, এইটাও তারা বুঝতে পারে, বা যে লেখে সেও বুঝতে পারে, একটা কথায় অনেকগুলো কথা বেরিয়ে আসে। এবং এই কবিতার চিন্তা ভাবনা, যে যে অবসাদ বা অবক্ষয় বা কোনোরকম মানুষের যে হিংসার যে ভাব, অনেকটা দূরে চলে যায়। কারণ মানুষ আজকাল শুনি সবাই খালি ডিপ্রেশনে যাচ্ছে, এটা কেন হবে, আমার কথা যদি আমি লিখি সেটাই কবিতা, আমার মনের কথা। আমার তো খাতা আছে, কলম আছে, বই আছে, আমার ল্যাপটপ আছে,
ট্যাব আছে, যার যেটা আছে, মোবাইল আছে, তো আমার কথাগুলো যদি আমি লিখে রাখি সেটাই কবিতার আকারে বেরোতে পারে, কখনো কখনো বেরিয়ে আসে, সেটাকেই বেরিয়ে আসবে। সেই জন্য ডিপ্রেশনে যাওয়াটা এটা একটা যেন শুধু শুধু ওই ডাক্তারের কাছে যাওয়ার একটা মানুষের ইচ্ছে, কিন্তু মনের কথাগুলো যদি সে লেখে তবে এই ডিপ্রেশন থেকে 100 বার 100 ভাগ সে বেরিয়ে আসতে পারবে।